হারালেন তো সব হারালেন, ইসলাম হারালেন তো সব হারালেন, আর ইমান পেয়ে গেলেন তো সব নেয়ামত পেয়ে গেলেন। কারণ এমন একটা জান্নাত পাবেন এমন কিছু নাই যা জান্নাতে নাই, আপনার এমন কোন চাহিদা থাকবে না যা জান্নাতে পাওয়া যাবে না, যা চাইবেন তাই পাবেন। তো এখন যারা বাবা খায় গাঁজা খায়, এরা যদি বলে হুজুর ওখানে গাঁজা খেতে চাই জর্দা খেতে চাই, তাহলে এটা কি পাবে? আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম জর্দা চাইলেও পাইবেন, কিন্তু আল্লাহর কসম চাইবেন না, চাইলে পাইতেন কিন্তু চাইবেন না। এই যে চাইবেন না এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসমাউনা ফীহা লাগওয়া ওয়া লা কিযাবা, ওখানে কোনো খারাপ, কোনো মন্দ, কোনো অরুচিকর, কোনো মিথ্যা কখনো শোনা যাবে না। কেউ বললে না আপনি শুনতেন, আপনি বললেও আপনি যে কথাটা বলেন আপনি কি শোনেন? অবশ্যই শোনেন। আমি যে কথা বলি আমি শুনি না? শুনি। তাহলে আমি অন্যের কথা সবারটা শুনি না, একটু দূরে যে আছে তার কথা শুনি, এখন তিন তালা একজন কথা বলতেছে আপনাকেও শুনি, কিন্তু আমার কথা সবার আগে তো আমি শুনি। তাহলে ওখানে কেউ বলবে না আপনিও বলবেন না তাই শুনবেন না। লা ইয়াসমাউনা ফিহা, লা ইয়াসমাউন, এই কান দিয়ে এমন কোন কথা এমন কোন কিছু শুনবে না, লাগোয়া ওয়ালা কিযাবা, কোন মন্দ কোন খারাপ অথবা কোন মিথ্যা। আর জান্নাতের শান্তির অন্যরকম শান্তির কারণ হলো এটা, আজকাল পৃথিবীটাও অনাবিল শান্তিতে ভরে যেত যদি মন্দ কটু বাক্য কটু কথা মিথ্যা না থাকত, সমস্ত অশান্তির পেছনে এই মন্দ আর মিথ্যা, খারাপ আর মিথ্যা, এই লাগোয়া ওয়ালা কিযাবা, এগুলো যদি না থাকতো তাহলে পৃথিবীটা একটা শান্তি অনাবিল শান্তিতে পড়ে যেত সমস্ত। এই জন্য আরবি থেকে প্রভাব আছে, হাদিস নয় প্রভাব বাক্য, কুল্লু সাইয়াত আল উম্মাহাত আল কিযাব, মানে সমস্ত মিথ্যার মা, সমস্ত পাপের মা হলো মিথ্যা। মা যেমনি সন্তান জন্ম দেয়, একটা মা যেমনি অনেকগুলো সন্তান গর্ভধারণ করে, একটি মিথ্যা এমনি করে অনেক পাপের জন্ম দেয়, সেখানে মিথ্যা থাকবে না। তাহলে জান্নাত এমন একটা নেয়ামত যা চাইবেন তাই পাবেন। এটা একটা তিন ইসমাতের শহরের মতো, আপনি চিন্তা করেন, আপনি যদি চিন্তা, এখন কেউ যদি আপনারে বলতো যে এমন একটা ব্যবস্থা আছে আপনি মানে 25 বছরের ভরা আত্মজ্ঞ যুবক, সুস্বাস্থ্য সুদর্শন কুচকুচে কালো মোচার দাঁড়িয়ার চুল সুন্দর চেহারা 25 বছরের সুদর্শন যুবক সুস্থ সম্পন্ন, কেউ যদি বলে 100 বছর এই অবস্থায় থাকবা এরকম ভাবেই বাঁচবা, আচ্ছা বলেন তো যা আছে সব দিতে রাজি হবেন কিনা? সব কিছু বিনিময় হলো এমনটা করে দেন, কিন্তু চাইলে কি সম্ভব? হ্যাঁ, এই দাড়ি পাকবে না কালো হবে থাকবে সম্ভব, এই চেহারার চামড়ায় ভাঁজ পড়বে না চোখের কোটা কালো হবে না চাইলে কি সম্ভব? সম্ভব না, কিন্তু জান্নাতে এটাও সম্ভব। জান্নাতি চাইবে যেমন আছি এমন থাকি, যেমন আছি এমন থাকি, আল্লাহ কয় যেমনি ঢুকাই সেমনি থাকবি যা পরিবর্তন হবি না। একটা আসতে বলেন না সুবহানাল্লাহ, 17 বছরের ভরা দম্পকে যুবক জান্নাতে যাবে, এর কম বেশি বয়স হওয়া যাবে না। কোন জান্নাতিকে 17 বছরের উপরে আর নিচে ভরা দম্পকে যুবক মোজ এখনো মানে একবারে মোটা কালো হয় নাই, উঠতেছে উঠতেছে সুন্দর সুদর্শন, না কোনো কালো দাগ থাকবে না, কালো চেহারা কালো চামড়া তো দূরের কথা, কোনো তিলকও থাকবে না, কোনো কালো দাগ থাকবে না, কানা ল্যাংড়া আতুরা ঢেন্ডা অ্যাট্রাক্টরা, অর্থাৎ প্রতিবন্ধী অসুন্দর কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না, শিশু যাবে না বৃদ্ধ যাবে না। এই কথা শোনার পরে সাহাবীদের মধ্যে কান্নার রূপ পড়ে গেল, বৃদ্ধ কাঁদে, শিশুরা কাঁদে, প্রতিবন্ধীরা কাঁদে, কালোরা কাঁদে, ঠোঁট বাঁকা দাঁত মাতা আসে না, একজনের দাঁত বড় একটা উষার একটা নিচা, এরা চিৎকারে কান্নার রোল পড়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, আমি এমন কি বয়ান দিলাম যে তোমরা কাঁদতেছ? এক এক পর এক একজন অভিযোগ করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বাদ পড়ে গেলাম,
আমি তো বাদ পড়ে গেলাম কোত্থেকে জান্নাত থেকে আমি তো বাদ পড়ে গেলাম নবীজি বলতেছেন না তোমাদের জন্য দারুণ শুভ সংবাদ আছে মান আহইয়াইতাহু মিন্না ফাওয়া আলাল ইসলাম ওয়ান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান যারা ইসলামের উপরে বেঁচেছে আর ঈমানের উপরে মরেছে আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দেবে তো ওরা বলতেছে তাহলে হুজুর আমরা যাব কোথায় নবীজি বলতেছে আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে একেবারে সুষম সুসন্নিত সুসজ্জিত সুদর্শন নারী পুরুষ করে ষোলো বা পনেরো বয়সের যুবতী কিশোরী মহিলা আর সতেরো বছরের যুবক পুরুষ সুদর্শন সূর্যের চাইতে আলোকিত কোনো কলঙ্ক থাকবে না কোনো দাগ থাকবে না এমন করে জান্নাত দেবে একজন বলতেছে জান্নাতে আমাদের পরিবর্তনটা হবে কেমন নবীজি বলতেছে তোমরা কি পরিবর্তন চাও বলতেছে না কোন যুবকই চায় না তারে বৃদ্ধ আকড়ায় ধরো নবীজি বলতেছে ওই যে গুবক আইবে এই অবস্থায় থাকবা কোনো পরিবর্তন হবে না সুবহানাল্লাহ বেশি খাইলে মানুষ কি হয় মোটা হয় ওখানে মোটাও হবে না নাক দিয়া কোনো শ্লেষ্মা আসবে না কাশে কোনো কফ হবে না মুখ থেকে কোনো থুতু বের হবে না বগলের নিচে গান থাকবে না পচাবার পায়খানা থাকবে না আল্লাহু আকবার এত খাবার আর খাবার ওখানে জান্নাতে জান্নাতে গুলো আমরা পেটুক বলি না পেটুকের মতো হয়ে যাবে এত খাবে কারণ খাবে না কেন এত মজারের খাবার এই স্বাদের খাবার ফেলে কে এত স্বাদ আল্লাহু আকবার ينظر أهل الجنة في الثواب الفواكه التفاح والعناب ويوسف فند والبرتقال والخوك تكاد بمشمش خوك إبرة أمبار كيوي برتقال ماني مالتا عناب أنجور تفاح أفل غاستان ديكي تكاد بمشمش لمبا غاس الله পৃথিবীর কোন মানুষের নজর দিয়া বা দূরবীন দিয়া এত বড় গাছ দেখা কঠিন তো চিন্তা করবে গাছ এত বড় ফল এত সুন্দর স্বাদ জানি কত কিন্তু পাইরা খাওয়া কি সম্ভব না কে পারবে আর কে দিবে আওয়াজ আসবে ও জান্নাতি কোনটা খাইতে চাও ওইটার দিকে নজর দাও সুবহানাল্লাহ ওই ডাল পাতা সহ আস্তে করে আল্লাহর জিকির করে জান্নাতি বান্দার কাছে চলে আসবে জান্নাতি হাত দিবে আওয়াজ দেওয়া হবে লা কাঞ্চিকাল ফাওয়াকা এ মিয়া হাত দিয়া ফল ধরো না হাত দিয়া ফল ধরো না চিন্তা করবে কি কারণ কি বলতেছে তুমি তো হাত দিয়া কষ্ট করে খাইবা কেন দেখো নাই তোমার বাসরে মিষ্টি তুমি খাই নাই তোমার আরেকজনে খাওয়াইছে তুমি খাইবা কেন তুমি শুধু আ করো ফলটা অটোমেটিকলি আল্লাহর ইচ্ছায় আল্লাহর আদেশে তোমার মুখে যাবে এত বড় ফল কেমনে যাবে আপেল একটা আমার মুখে দিলে খাইতে পারবেন এটা কি খাওয়া হবে না আজাব হবে ওই ফলটা আপনি আপনি যদি কাটেন বা মুখে দেন কামড় দেন দাঁত দিয়া ওই পরিমাণ মুখের ভিতরে কাটকাইতে দেন দাঁত দিয়া কাটেন না একটা টুকরা একটা আপেলের টুকরা দিলে ওইটা কি সবটা মুখে দেন দাঁত দিয়া আপনার আরামের মতো ইচ্ছা মতো কাটেন চাহিদা মতো ওই ওই ফলটা সবটার থেকে আপনি যখন হা করবেন ওই আপনার আরাম প্রিয় দাঁত দিয়া কাটলে যতটুকু কাটতেন চাহিদা মতো অতটুকু টুকরা হয়ে আপনার মুখের ভিতরে ঢুকবে এত স্বাদ এত মিষ্টি লাযীযান শাদীদা কঠিন স্বাদ অনেক সময় কয় না কিরে খাবার মজা হয়েছে লিখবে খালি মজা নেই কঠিন মজা ওয়াহানুয়াতান কাসীরা এত স্বাদ পাইয়া একেবারে গলা পর্যন্ত খাবে গলা পর্যন্ত আপনি দেখবেন এখন তো আগে দেশে ওই যে অনেক এলাকায় মেজ পানি হতো আল্লাহর রাস্তার খাবার এখনো কিছু হয় তো গ্রাম অঞ্চলে আগে ওগুলোতে বেশিরভাগ থাকতো গোস্ত আর ডাল মাছ পরে একটা পায়েস থাকতো পায়েস ফিরনি এক এক এলাকায় এক একটা বলা হয় ফিরনি বা পায়েস এখন কিছু তো কবে আগে তো গরিব ছিল মানুষ বেশি অপেক্ষায় থাকতো কবে কোথায় মেজবানি হবে আর গোস্ত দিয়ে চারটা ভাত খাবে আর আল্লাহ এখন এত নেয়ামত দিছে এখন কেউ খেতে বসতে বলে ভাই গোস্ত ছাড়া সবজি আর শাক গুড়া মাছ আসেনি দেন ভর্তা ভর্তা আসেনি দেন এখন এই আপনার তরকারি দিয়ে ডাল দিয়ে মাছ কলাই ডাল আর ভাত একেবারে দুই হান কি
এই পর্যন্ত ভরে গেছে পায়েশ নিয়ে আসছে ভাই পায়েশ লোকটা চিন্তা করতেছে আল্লাহ কান্না করলাম কি পায়েশ দুধ দিয়ে এটা যদি জানতাম তারিখে ডাল দিয়ে পেট ভরে খাইতাম তাহলে ঠকিয়া গেছে না আফসোস মনের ভিতরে ডাল দিয়ে এত খাইলাম কেন পায়েশ তো আছে কিন্তু থাকলেও গলা পর্যন্ত ভরা আর কি খাওয়া যায় আর খাওয়া যায় না আফসোস করলে কোনো লাভ নাই জান্নাতের ভিতরে জান্নাতি ওই স্বাদের খাবার গুলো এক একটা পাবে আর গলা পর্যন্ত খাবে যখন তোফা খেয়ে পেট ভরে যাবে গলা পর্যন্ত ঢেকে একেবারে এই পর্যন্ত ভরে গেছে এবার আর একটু উপরে ডানে বামে তাকায় দেখবে আজমালান আহসানা বার্তুকা ওয়া ইউসুফ আফান্দি ডানে বামে তাকায় দেখে সুন্দর মালটার কমলার গাছ কমলাকে বলা হয় ইউসুফ আফান্দি আর মালটা মানে বার্তুকা চিন্তা করবে আল্লাহ এতগুলো আপেল খাইলাম কেন মালটা আর কমলা যে আরো সুন্দর এটা খাওয়ার দরকার ছিল পেট কি এই পর্যন্ত ভরা একেবারে যতটুকু জায়গা আছে সব ফুল এই পৃথিবীতে যখন পেট ভরে খেয়ে যাবেন পচলা পায়খানা হজমের জন্য সময়ের প্রয়োজন আর যা ত্যাগ করবেন সেটা হলো দুর্গন্ধ আর ময়লা এজন্য যতই ভালো খাবার আপনি খান না কেন ওটা যখন বর্জ্য হয়ে যাবে ওটা আর কারোর সামনে বর্জন করা যায় না যায় নাকি যায় না এজন্য প্রিয় ভাইরা আমার ওই রোগটি যখন পরে ইয়ান্দরে ইউসুফ আফান্দি যখন তার চোখটা দিয়া কমলার দিকে তাকা চিন্তা করবে পেট ভরে গেল না হয় কমলা খেতে পারতাম আল্লাহর হাবিব বলেন একটা ঢেক আসবে ওই ঢেক একটা ঢেক কর দিবে একটা বাতাস আসবে মুখ দিয়ে ওই বাতাসটা বের হওয়ার সাথে সাথে সম্পূর্ণ পেট খালি হয়ে যাবে পূর্ণ দমে ক্ষুধা লেগে যাবে আবার সে পেট ভরে ইউসুফ আফান্দি আর বর্তুকল খাবে আর ওই ঢেকটা এমন একটা ঢেক আসবে ওই ঢেকের যে সুগ্রাণ ওই ঢেকের মধ্যে যে সুগ্রাণ আছে ওটা দুনিয়ার জমিনে একবার ছেড়ে দিলে তামাম পৃথিবীটা একেবারে আপনার ফুলের গ্রানে ওই সুগ্রানে মৌ মৌ হয়ে যেত।